আমি ডাকতে বলে ওগো সেনা প্রধান হে কাফের তুমি তো জানো না আমি আমার রবের সন্তুষ্টির জন্য যুদ্ধ করতেছি আমি আমার নিজের আমি আমার নিজের জেদের জন্য নই আমি সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য যুদ্ধ করি যুদ্ধ করতেছিলাম তুমি যখন পড়ে গেলে আমি তোমাকে তরবারি মারলাম তরবারে মারার উপক্রম মারার পূর্বেই তুমি যখন থুতু নিক্ষেপ করলে আমার গায়ে এত জেদ হয়ে গেল তোমাকে যেন কেটে টুকরো টুকরো করে ফেলি তারপরে যেন গায়ে রাখতে হবে না আমি তরবারে মেরেছি আমার বিবেক কাউকে হত্যা করা জায়েজ নাই তুই যদি হত্যা করিস তাহলে কিন্তু কামতের ময়দানে তুই কিন্তু জাহান নামে হবি এই অবস্থায় তারা হত্যা করতে পারবি না তাড়াতাড়ি তোর তরবারি তুলে ফেল নিজের জেদের জন্য মারা যাবে না রাজনৈতিক কারণে কাউকে ফাঁসায়া তাকে হত্যা করা যাবে না তুমি যদি করো তাহলে কেমন ময়দানে সহযোগিতা করতে হবে আলী রে এই অবস্থায় তারে মারা যাবে না তুই তাড়াতাড়ি তরবারি তুলে ফেল আলী ডাকতে কয় কাফিরের সেনা প্রধান রে আমি আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় যখন পেয়ে গেলাম আল্লাহর ভয় যখন আমার অন্তকরণের ভিতরে এসেছে যার কারণে তোকে মারলাম না তোকে আমি মারলাম না মারলাম না এই কাফের গাও সারা দিয়া উঠে এবার হাত উঁচু করে তার অনুসারীদেরকে ডাক দিল আমার অনুসারীরা তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করি তাদের বিরুদ্ধে যুদ্ধ

কেউ কে আলহামদুলিল্লাহ আবার কেউ মনে মনে করছে হুজুর আজকে তো দেখতেছি ওয়াজ ছাড়বে না ভাই আমি বড় জোরে আর পাঁচ দশ মিনিট কথা বলতে চাচ্ছি পাঁচ দশ মিনিট চলবে তো ইনশাল্লাহ শোনেন এখন প্রায় সাড়ে টা বাজতে যাচ্ছে বেশি সময় নেন কথা যাবে না অল্প সময়ের মধ্যে আলোচনা করব যেহেতু ফজরের নামাজও আছে একটু জিকির ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে

তা ওরাতে লেখায় আছে সুলের নাম ইঞ্জিলে লেখায় আছে সুলের নাম কোরআন পরে মরা বসলাম তা ওরা নাম নাম ইলাহা ইল্লাল্লাহ নামলা আর প্রিয় নবীর সাথী হয় আখির निजात পেতে এমন প্রাণ শুধু চায় প্রিয় নবীর সাথী হয় আখির निजात পেতে এমন প্রাণ শুধু চায় এমন আশা রাখিলা তৌরাতে লেখায় আছে রসুলের নাম ইন্দ্রিল এলাকায় আছে রসুলের নাম কোরআন পরে মরা বুঝলাম তাওরাতে লেখায় আছে রসুলের নাম আর ভরা নদীর দুই কুলে নবী বসে আছেন মাঝি হয় আমাদের করে নিবেন পা একটু জোরে বলা যাবে মারা আর ভরা বলে বসে আছেন মাঝে ভয়াম আমা করে নিবেন পা এমন আশা রাখিলাম

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পরে সাল্লাল্লাহু আলী কে বললেন পিছনে যাও তুমি একা একা এক কাতার হুযায়ফা আরেকজন সাহাবীকে বললেন তোমাদের দুইজনের দায়িত্ব হলো আলী যখন নামাজে দাঁড়াবে আলীর পিচের তীর তোমরা দুইজন খুলবে যখন একটু সুবহানাল্লাহ আমার নবীজি স্বয়ং حضرت بلال کبرہ بلال

মাথার সঙ্গে অনেক টুকু মাংস লেগে রয়েছে জোর কল না আমার একবার আবার নমে দে ভয় ভগে লাগতে দেওয়া হোদায় ভরা এটা কি সেই তিরি আমার আলির পিঠে বেজিরি লেগেছিল রে সেই নাকি

আবার আলী ওলামা শরীলের একটা অংশ তোমরা মাংস টান দিয়ে বের করেছো আবার আলী কোনো কষ্ট পেয়েছে আমি রসূলের মুখে খুব কষ্ট লাগতেছে এ হুযায়ফা আমার আলী কি কোনো কষ্ট পায় না আমার আলী কি উহ আ অথবা কোন শীতকার দেয় না হুযায়ফা ডাক দেয় নবীজি ওই জায়গায় তো আমাদের সন্দেহ ওই জায়গায় তো আমাদের প্রশ্ন দেই আলীর পিঠের তীরে হাত দেওয়া যায় না আলী হাওলা করে শীতকার দিত কিন্তু নবী গো নামাজের মধ্যে অন আলী দাঁড়াইলো আমরা তীর কুলে ফেললাম কিন্তু আলী একটু আওয়াজ করলো না আমরা তো কিছুই জানি না আমার রাসূল বলার হোজায় পারে কেমন করে আমার আলীর পিটের তীর খুললে একটু আমি জানতে চাই একটু বলো আমাকে আলীর তীর কেমনে খুললে হোদায় বে ডাক দে ইয়া রাসূলুল্লাহ আলী যখন নামাজে দাঁড়াইলো আপনি জামাত হয়ে গেছে সুরা কিরাত শুরু করলেন আমি ভয়ে ভয়ে দূর থেকে আস্তে আস্তে করে তীরে একটু হাত দিলাম তীরে হাতে একটু নড়াচড়া করি কিন্তু আলী কোনো শব্দ করে না আওয়াজ করে না ব্যথা অনুভব মনে হয় করতেছে না আমার একটু সাহস আসলো যখন প্রথম রাকাত হয়ে যাচ্ছে শেষ যখন গেল আমি তখন তীর টান দিলাম কিন্তু তীর নাম না এবার দ্বিতীয় রাকাতের জন্য এবার সূরা কেরাত করতে আমি আবার তীরে হাত দেই তীর খোলে না দুই রাকাতের শেষ দা যখন শেষ হয়ে গেছে আমি এত জোরে টানাটানি করে তীর নাম এভাবে দুই রাকাতের পর তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়াইল তৃতীয় রাকাতের নামাজ শেষ হয়ে যাবে আমি আমার এই সাথী ভাইয়ের সাথে কথা বলতে লাগলাম হুজুর আমাদের দায়িত্ব দিয়েছি তীর খোলার তীর যদি খুলতে না পারে তাহলে হুজুরের সামনে কেমনে দাঁড়াবো আসো আসো এই শেষের সেদ্ধার মধ্যে আলীর পিটির তীর আমরা দুইজন খুলবো এই মনে করে নবীজি আলীর পিঠের উপর দুইজন পা আমরা দুইজন পা লাগাইলাম আর শক্ত করে দুইজন তীর ধরে ছটকে একটা টান দিলাম নবী গো টান দিতে দেরি আলের বেলের তীর খুলে গেল আর তীরের সঙ্গে অনেক রকম মাংস তুলে আসছে কিন্তু নবীদি আলী কোনো আওয়াজ করল না আলীর মুখ দিয়ে কোন শব্দ হলো না আমরা তো আশ্চর্য হয়ে গেছি আল্লাহ রসুল ডাকতে বললেন ও হুজাইফা আবার আলী কোথায় বলে আলী এখন পিছনের কাতারে আছে ডাক দিয়ে নিয়ে চলে আসো আলীকে ডাক দিয়ে আনা হচ্ছে ভাই আলী নবীজির সামনে আসতেছে আলীর নবীজির সামনে আসতেছে নামাজের পূর্বে আমি যার দিকে তাকানো যায় নাই মুখ দিয়ে যেন বিষণ্ণতা ভাব বের হচ্ছে কিন্তু নামাজের পর পিঠের তীর খোলার পরে আলীর মুখের দিকে তাকায় দেখা যায় আলী মুস্কি মুস্কি হাসে আলী ডাকতে কয় মুখকে এখন দেখতেছি হাসি আলী রে তোমার পিঠে তীর খুললো তুমি কি একটু বেথাও নাই আলে বলে নবীজি আমার মন বলতেছিল এমন প্রশ্ন কেউ কোনোদিন আমাকে করবে না কিন্তু আপনি রাসূল আপনি প্রশ্ন করেছেন আমাকে জবাব দিতেই হবে দিতেই হবে ও নবীজি আমি যখন নামাজে দাঁড়াইতেছিলাম আমার পিঠের যন্ত্রণা নাই তীরের যন্ত্র আমার চোখ দিয়ে জর্জর করে পানি চলে আসতেছিল এভাবে নামাজ হচ্ছিল নবী আবার আমার নামার আমার মন চলে যাচ্ছে একদম আমার আল্লাহর দিকে আল্লাহর দিকে কে যেন আমার ডাক দেবে আলী রে সারাটা জীবন তো খানা এ কাবাকে সামনে নি নামাজ পড়ে যেস আলী আয় রে আলী আয় খানা এ কাবার ভিতরে একবার নামাজ পড়ে যাও আর জোরে বলবেন না জোরে বলবেন না ভাই যান এ আলী তুই সারাটা জীবন নামাজ পড়েছিস কালাই কাবাকে সামনে নিয়ে একটা বার কাবার ভিতরে ঢোক আমি ও আমার মনে হয় আমি তখন কাবার ভিতরে চলে গিয়েছি আমি কাবার ভিতরে গেছি আমার মাওলানা কুদরতি পায়ে সেজদা করে দিয়েছি ওই টাইমে আমার তীর খুলেছে নবী গো আমি আলীকে যদি ওই সময় টুকরো টুকরো করে ফেলতো আলী আমি আলী উটের পাইতাম না আল্লাযীনা হুম ফি সালাতি গিম নামাজ হতে হবে কাল কার ভয়ে আরো জোর বলতে হবে কার ভয়ে তাহলে সব হবে এক নাম্বারে মমিন আর ওই মমিন বিজয় দিবেন কে আরো জোর ওই মমিন বিজয় দিবেন কে দুই নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদু যে মমিন হবে সে আজে বাজে কথা বলবে না অযথা কথা বলবে না যে কাজ করবে না ওই কাজের ব্যাপারে মমিন কখনো কথা বলবে অথচ আমাদের দেশে কিছু লোক পাওয়া যায় বিশেষ করে পাঁচ বছর পর পর কথা কোন ভাইজান পাঁচ বছর পর পর এদেরকে যেখানে সেখানে খুঁজে পাওয়া যাবে কোনো মত যদি নির্বাসিত হয় হারি লাগাইয়া খুঁজে পাওয়া যায় না অফিসেও পাওয়া যায় না ফোন করেও পাওয়া যায় না নেতার বাড়ি ঘুরতে ঘুরতে জুতের তলা ক্ষয় হয়ে যায় পাঁচ বছর পর আসবে আর বলবে ভাই সাহেব এতদিন আপনাদের পাশে দাঁড়াতে পারি নাই হৃদয়ে প্রচন্ড ব্যথা খুব কষ্ট এত কষ্ট ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আরেকটা বার আপনাদের কাছে এসেছি আপনাদের সহযোগিতা চাই একটা করে মারবিলে এবার যদি আমাকে নির্বাসিত করে আপনাদের দেশের রাস্তাঘাট একটাও রাখবো না মানে পাকা করে দেব আপনাদের ঘরে ঘরে চাকরি দেব 8 টাকা 10 টাকা কেজি চাল খাবো এটা খাবো ও সেটা খাবো কথা বল এরকম বাদপার শয়তান এরকম বাদপারে আজম আসে না রে কথা ভরে আসে না

সব রেকর্ড করে রাখবেন এই যে পৃথিবী

এই জন্য মমিন যখন কথা বলবে ওই কথাটা সাবধানের সহিত বলবে মমিন কখন অজাতা কথা বলবে না যারা অজাতা কথা বলবে না তারা হবে মমিন আর ওই মমিনকে আমার আল্লাহ বিজয় দান করবে এবার আসুন তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন আল্লাহু আকবার আরো জোরে কল আল্লাহু আকবার সুদের ব্যাপারে তারা যথেষ্ট পরিবার মেহনত আছে কথা বল লাগা ভাইজান সুদের ব্যাপারে যথেষ্ট মেহনত আছে সুদের সুমতি করতেছে শততায় সমবায় সমিতি শততা সমবায় সমিতি শততা দেখাদের সমবায় সমিতি এই সমিতির একজন সভাপতি একজন কেশিয়ার একজন সেক্রেটারি সুদের হালকাতা হয় বছরে একবার এরকম সময় আপনাদের ফরিদপুরে আছে না নাই এ কথা বল রে ভাই সুদের হালকাতা হয় হাইরে সুদের হালকাতা

আমি নিলাম অল্প সময়ের এই ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় যদি জাকাত নামক অর্থ ব্যবস্থা যদি চালু করা হয় বাংলাদেশের একটা বিধান আইন করে দেওয়া হলো ফরিদপুরের মধুখালীতে জাকাত আদায় করতে হবে ওই ফরিদপুরের মধুখালীর

তোরা ওরা জাকাত গঠন করছে জাকাত আদায়ের খাত তৈরি করে নাই কারণ খাত যদি তৈরি করে তাহলে রাশিয়ার যে এনজিও গুলো আছে কানাডার যে এনজিও গুলো আছে আমেরিকার যে এনজিও গুলো আছে ওই এমন কি ভারতের যে এনজিও গুলো আছে ওই সোজা সমুদ্রের এনজিও গুলো বাংলাদেশে ঢুকতে পারবে না ওদের বড় ক্ষতি হয়ে যাবে দাদা বাবুরা যদি বেজার হয় তাহলেও অবস্থা খারাপ

ইজ্জত বজায় রাখবেন আপনারা রাসূল বলেন দুইটি অঙ্গ যারা হেফাজত করবে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব আমি একটা হলো দুই চোয়ালের মাসকারে জিহ্বা আর একটা হলো দুই উরুর মাসকারে লজ্জাস্থান এই দুইটা অঙ্গ হেফাজত করলে জান্নাত দিবেন কে আরো জোরে বলুন দিবেন কে আজকে আমাদের দেশে ইজ্জতের কোনো দাম নাই সেরা পুরুষ হোক অথবা নারী হোক কত কম লাগে ভাই আজকে দেখা যায় ভাই ভাই ছেলে মেয়ে বিবাদ নাই সবাই একসাথে চলা চাই একসাথে ছেলে আর মেয়ে যদি চলাফেরা করে বলুন তো সেখানে কি কোন প্রকারের আমানত কি ঠিক থাকবে কথা বল ঠিক থাকবে নাকি ভাই আচ্ছা মনে করেন তাও দাউ করে আগুন জ্বলতেছে এই জায়গায় আর এখানে শুকনো খড়ি আছে শুকনো ছোলা আছে আচ্ছা বলুন তো ভাই এই শুকনো খড়ি আর আগুন যদি পাশাপাশি থাকে ওই আগুনের তাপে কিন্তু খড়ি পুড়ে যাবে নাকি এয়ার কন্ডিশন হবে যারা বললেন না তাদের কাছে এর কন্ডিশন হবে ভাই জরবন কি হবে আর জরবন কি হবে নিঃসন্দেহে পুরে যাবে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা বলেন তো ভাই এই কারেন্টের দুইটা লাইন আছে একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ নেগেটিভ আর পজিটিভ যদি একাকার হয় আগুন ধরে নাকি এর কন্ডিশন হয় আরো জোরে বলুন কি হয় আমার দেশের আইন হলো নারী পুরুষ একসাথে মেলামেশা করবে কোনো সমস্যা নাই তার মানে যখন নারী পুরুষ একসাথে চলাফেরা করবে তাদের ইজ্জতের কোনো দাম থাকবে না ছেলে মেয়ের ইজ্জতের দাম থাকবে না হায় রে আফসোস আফসোস আজকে বাংলার জমিনে পুরুষ আর নারীর ভিতর কোনো ভেদাভেদ নাই মনে হয় দেখা যাচ্ছে পুরুষ হাইটা যায় ও দেখা যায় পুরুষ না ও হলো লেডিস কথা বললে কে ভাই হলে কথা মানে দেখা যায় একজন আর খুঁজে পাওয়া যায় আর একজন দেখা মনে দেখা যায় পুরুষ দেখা যায় না ও পুরুষ না ও হলো নারী আর দেখা যায় পুরুষ না রে ও পুরুষ না ও হল লেডি রেডি রেডি আজকে বিশেষ করে কি মহিলাদের আজকে সমাজকে যদি সুরক্ষিত করতে চান তাহলে মহিলাদেরকে পর্দায় ঢুকান পর্দায় তাদেরকে চলাফেরা করান পর্দায় যদি চলাফেরা করতে পারেন তাহলে সমাজটা অবশ্যই অবশ্যই আল্লাহর গজব থেকে হেফাজত পাবে